আমাদের সবার বড়, থাকে অনেক দূরে। ওই দেখ, দিন রাত রাক্ষসদের জন্য যাতায় কম ভেঙে চলেছে, তিন কাল ধরে একই কাজ করে চলেছে, তাই সবাই ওকে গম ভাঙনি ডাইনি বলে ডাকে। তোমাদের তুই বোনকে এভাবেই আজীবন কাজ করে যেতে হবে? কিন্তু এইভাবে সারা জীবন কাজ করে যেতে আর ভালো লাগে না, মরণও হয় না। কেঁদো না বুড়িমা, তোমার মনটা খুব নরম, খুব ভালো। দেখবে তোমারও নিশ্চয়ই একদিন খুব ভালো হবে। খুব ভালো। এখন বল দেখি, আমার কাছে কেন এসেছিস, কি জানতে চাস? তুমি তো আমার দিদার মতো, তোমাকে তো সব বলতেই হবে। নিজের শর্ত নিজেই কেন উল্লঙ্ঘন করলো রানী? আমি জবাবদিহি চাইবো তার কাছে। দেখি দেখি কি যুক্তি দেয় সে। মল্লিকা, এটা তোমার ভারী অন্যায়। তুমি কথা দিয়েছি, যেভাবেই হোক রাক্ষস রাজ্যে আমাকে পৌঁছাতেই হবে। রাক্ষস রাজার বাগানে চাপা ফুল হয়ে ফুটে আছে আমার ভাই। এই অসম্ভব কাজ, এই অসম্ভবকে সম্ভব করবি কি করে? কোনো না কোনো একটা উপায় তো ঠিক বের করতেই হবে বুড়িমা, কিন্তু তার আগে সেনাপতি মশাইকে খোকসের কবল থেকে বের করে আনতে হবে। সে যে শুধু আমার জন্য নিজের জীবন বিপন্ন করে এখানে এসেছে বুড়িমা, তার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি যে নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না বুড়িমা। বেশ বেশ, দেখছি ওই সেনাপতির জন্য তোর খুব চিন্তা। চিন্তা হবে না বুড়িমা,
ওই খোকসটা যে খুব ভয়ঙ্কর। আমি যদি তিন দিনের মধ্যে আপনি মাঝে মাঝে নাচিয়ে হাসা রঘুরে বেড়াল নিয়ে না ফিরতে পারি, তাহলে ওরা বোধ হয় সেনাপতি মশাইকে মেরেই ফেলবে। আর এদিকে তিন দিনের মধ্যে একদিন তো হয়েই গেল, কি হবে এখন? কি আর হবে, তোর ওই সেনাপতি মশাইকে ওরা জ্যান্ত পুড়িয়ে খাবে। না বুড়িমা, অমন কথা বলো না তুমি, তাহলে যে আমার বেঁচে থাকার কোনো মানেই থাকবে না। সেনাপতি মশাই, আমি তিন দিনের মধ্যে আপনি বাজে বাদ্য নাচিয়ে হাস আর রঘুরে বেড়াল নিয়ে ফিরে আসব। তোমার উপর আমার পুরো ভরসা আছে রাজকন্যা। আমি জানি তুমি সহজে হার মানবে না, কিন্তু এই জঙ্গলে প্রতি পদে পদে বিপদ, তাই যে চিন্তাও হচ্ছে খুব। এই রাক্ষস খোকসের দেশে প্রাণ তুচ্ছ করে আসবে কেন সে তোর জন্য? সে কিন্তু তোকে সত্যি ভালোবাসে। এই সুযোগ, তুমি এখান থেকে চলে যাও, এই অভিশপ্ত দেশ থেকে পালাও, আর ফিরে এসো না। এই নে, এমন ভালোবাসা পাওয়া সত্যি ভাগ্যের কাঁটা। মশাই মশাই পালাবার কথা ভাবছিস বুঝি? তোর জন্য আরো খাবার এনেছি, বড় হওয়ার আগে খেয়ে নিস, আর বেশি ভাবিস না। আমি যার কথা ভাবছি সেও কি এখন আমার কথাই ভাবছে? তুই অনেক ভাগ্যবতী রে, তোকে খুব ভালোবাসি। শোন, যখন এই রাক্ষসের খোকসের দেশ থেকে ফিরে যাবি নিজের দেশে, ওই ভালো মানুষের বেটাকেই বিয়ে করিস, বলে দিলাম কিন্তু। হ্যাঁ, খুব সুখী হবে, তুই খুব সুখী হবে। নানা,
কি করছি আমি? কেন কিছুতে নিজের ইচ্ছাটাকে দমাতে পারছি না? না না, আমাকে নিজেকে সামলাতেই হবে। সেনাপতি মশাইয়ের প্রাণ বাঁচাতে হবে। ওই খোকসের খপ্পর থেকে সেনাপতি মশাইকে বের করে আনতে হবে। তুমি আমাকে বলে দাও বুড়িমা, ওই আপনি মাঝে মাঝে নাচিয়ে হাঁস আর রঘুরে বেড়ালে আমি কোথায় পাবো? একদিন কেটে গেছে আর হাতে মাত্র দুদিন আছে, তার মধ্যে ওই জিনিসগুলো নিয়ে খোকস রাজকন্যা রাশাবতীর কাছে আমাকে পৌঁছতেই হবে, না হলে যে ওরা বলো না বুড়িমা কি করে বলবো, জানলে তবে তো বলবো। এসব আজব জিনিস কোথায় পাওয়া যায় তার খোঁজই আমি জানি না। জানলে তোর মতো ভালো মানুষের মেয়েকে আমি ফেরাতাম না রে। তুমিও জানো না বুড়িমা, তাহলে এখন উপায় বাঁচাবো কি করে সেনাপতি মশাইকে? আমি না জানলেও ওইসব জিনিসের হদিস জানে একজন। কে জানে হদিস বুড়িমা বলো আমাকে, কে জানে হদিস বলো বুড়িমা? আমার দিদি। তোমার দিদি মানে বড় বুড়িমা? মানে যার কথা বলছি রে, সারাক্ষণ যাতায় গম ফাঁকে? কোথায় থাকে বড় বুড়িমা? আমায় নিয়ে চলো তার কাছে। আমার কি কোথাও যাওয়ার উপায় আছে? হ্যাঁ, এই রাজ্যের যত কাঁথা কে সেলাই করবে আমি ছাড়া? তাহলে আমাকে ঠিকানাটা বলে দাও, কোথায় কোন দিক দিয়ে যাবো বড় বুড়িমার বাড়ি? আমি এক্ষুনি যাবো তার কাছে। আর যে সময় নষ্ট করার সময় নেই বুড়িমা। কি হলো বুড়িমা বলো, বলো ঠিকানাটা। ঠিকানাটা জানলে তবে তো বলবো তোকে। কত বছর তার সাথে আমার দেখা নেই, এখন কোথায় থাকে আমি নিজেই জানি না। তাহলে কি আমাকে খালি হাতে ফিরে যেতে হবে?
তাহলে আমি শ্রীমতী মশাইকে বাঁচাবো কেমন করে? আর কি করে এবার রাক্ষস সাজছে যাব? আপনি শান্ত হন মহারাজ। কি ভয়ঙ্কর রাক্ষসী, আমি মরতে চাই না, আমি এখন মরতে চাই না। জানি না বুদ্ধ মশাই, মহারাজ হঠাৎ করে রাক্ষসী রাক্ষসী বলে চিৎকার করছেন। সে কি ভয়ঙ্কর চেহারা, কি ভয়ঙ্কর চেহারা! ওকে মেরে ফেলবে, আপনি ওকে বাঁচান, আপনি ওকে বাঁচান। শরীরে কোনো উপসর্গ নেই, তবে নারী অস্বাভাবিক চঞ্চল। এইভাবে ভেঙে পড়লে চলবে? কি করবো পরিমা, আমার সব স্বপ্ন যে পরিষ্কার হয়ে গেল। মন খারাপ করিস নে রে মেয়ে, আমি আমার দিদির ঠিকানা জানি না তো কি হয়েছে। তুই যাতে দিদির কাছে যেতে পারিস তার একটা আমি বন্দোবস্ত করে দিচ্ছি। উঠে পড় দেখ, এই সেই সুতোর গোলা। দিদির সাথে যখন আমার ছাড়াছাড়ি হয়, দিদি তখন আমাকে এই সুতোর গোলা দিয়ে বলেছিল, কোনদিন যদি প্রয়োজন হয় তখন এই গোলাই আমায় দিদির কাছে পৌঁছে দেবে। রাক্ষসী কোথায়? রাক্ষসী মহারাজ বলুন, আমায় বলুন কোথায় রাক্ষসী, বলুন বলুন মহারাজ। তোমার ঘরে, তোমার ঘরে দেখেছি, স্পষ্ট দেখেছি, অনেকটা অনেকটা তোর মতো দেখতে। ওর ঘরে কথাকার চেহারা ছিল, ওরকম কোন মানুষের চেহারা হতে পারে না। না না না, ও মানুষ নয়, ও রাক্ষসী ছিল, রাক্ষসী। আমার ঘরে রাক্ষসী, আমি স্পষ্ট দেখেছি, তোমার ঘর থেকে বেরিয়েছে রাক্ষসী। সেদিন ওই দাসীরাও বলেছে তোমার ঘর থেকে রাক্ষসী বেরোতে দেখেছে। রাক্ষসী না না, এ তোমার চিন্তার বিষয়, কাল আপনি দেখেছেন, সেদিন দাসী দেখলো। কিন্তু কিন্তু মহারাজ, আপনি আপনি দেখলেন কখন তাকে? দেখলাম কখন? দেখেছি কাল 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 রাতে, কাল মাঝ রাতে দেখেছি। এই তোমার ঘর থেকে, তোমার ঘর থেকে বেরোচ্ছিল, তোমার ঘরে রাক্ষসী হয়ে দেখেছি। তারপর তারপর কি হলো মহারাজ? তারপর সুতোর গোলা কোন দিকে যাব কিছুই তো বুঝতে পারছি না।
সুতোর গোলা। তুই না কথা বলতে পারিস না চলাফেরা করতে পারিস, তাহলে তুই কি করে আমাকে নিয়ে যাবি গম ভাঙুনি ডাইনী বুড়ির বাড়ি? তোকে নিয়ে যে কি করবো সেটাও তো জানি না।